বর্তমানে খুব চেক চলে কুয়েত, যে আপনারা যারা খেয়ার যদি বাই বন্ধু অকল থাকতে কুটুম কাজ থাকতে জানাইয়া দিবা, খেয়ার অবৈধভাবে রুম এবং ঘর জায়গা দিতা না, জায়গা দিলে পুলিশে দুয়ারেতে ঘরে ঘরে হামাইয়া বর্তমানে চেক করে, রাস্তাঘাটে সাইডে বাই চেক চলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা বানাইবার উদ্দেশ্যটা হইল গিয়া, যারা যারা কুয়েত অবৈধভাবে আসেন, মানে বিনা আকামায় বিনা সিভিল আইডি আসেন, তে তারারে কুয়েত থেকে বাহরা হর। তো বর্তমানে আমরা ইন্ডিয়ার 4000 মানুষ বাহরা হয়েছে কুয়েত থেকে, বাংলাদেশের 2000 আর বাকি বিভিন্ন দেশের গড়ে 3-4 হাজার মানুষ বা করা হয়েছে। খুব চেক চলে, ডকুমেন্টস ডকুমেন্ট চেক করে রাস্তার মাঝে, বা করা ইয়া পুলিশে চেক করি আর ডকুমেন্টস ডকুমেন্ট যার পায় না বা করে দিলাই। আর অথবা কেউ যদি কুয়ের থেকে যদি যাইতে সার, তাহলে তার সম্পূর্ণ কুয়ের ঋণ যতটা আছে, ধরে লও গাড়ির কোনো মোকাবিলা, যদি গাড়ির যদি কোনো মোকাবিলা থাকে এবং রুম বিল থাকে, পানি বিল থাকে, সরকারি মানে সম্পূর্ণ জিনিস ক্লিয়ার করিয়া তুমি কুয়েত থেকে যাইতে লাগবো। তা না হইলে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দিলে, এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দিলে যারা পাইয়ে না আসুন কুয়েত, তারা যদি আকামার যদি ডেট যদি ওভার হয়ে যায়, তে আকামা সাকামা কাগজ সাগজ করিয়া রইবা, অবৈধভাবে রইবা না। মানে দেখো অবৈধভাবে রইলেও তো পুলিশে ধরব, হাটাই দিলেই একটা হতে একটা ঝামেলা থাকে না। আর কেউ যদি অবৈধভাবে মানুষের যদি রাখে, সাহায্য করে রাখে, তারেও লগে বা করে দেব হয়ে যায় কুয়েত থাকি। আর যদি কুয়েতি কেউ যদি রাখে তার বিল্ডিং রুম, তারে জেল হয়, তার সে ফাইন হয়। বর্তমানে খুব চেক চলে কুয়েত, যে আপনারা যারা খেয়ার যদি বাই বন্ধু অকল থাকতে কুটুম কাজ থাকতে জানাইয়া দিবা, খেয়ার অবৈধভাবে রুম এবং ঘর জায়গা দিতা না, জায়গা দিলে পুলিশে দুয়ারেতে ঘরে ঘরে হামাইয়া বর্তমানে চেক করে, রাস্তাঘাটে সাইডে বাই চেক চলে। খেয়াল করি আপনারা সারাও রইবা, আর আকামার যদি টাইম যদি শেষ হয়ে যায় রেনু করাইবা, আবার টাইম লাগাইবা। আর আজকের ভিডিও অতটুকু আজকের, আর আপনারা যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক কমেন্ট করবা, আর পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব জরুর করবা। আর ভিডিও দেখার লাগে আপনারা ধন্যবাদ।